ব্যাকডাল অবশ্যই পাওয়ার, আচ্ছা টাচ করছে খুলে গেছে, ব্যাকডালটা পাওয়ার পেয়ে যাচ্ছেন। এখন আমি একটা দেখাবো হচ্ছে এসইউভি গাড়ি, আচ্ছা এসইউভি গাড়ি হোন্ডা ভ্যাজেল, এগুলো গাড়ি ফার্স্ট ক্লাস সার্ভিস, এই ক্লুগার গাড়ি মানে হচ্ছে সম্পর্কে এটা হচ্ছে সবাই জানে। এটা হচ্ছে হোন্ডা সিআরভি, জি এই গাড়িটা আপনার হচ্ছে 2012 মডেল, আচ্ছা 2017-তে রেজিস্ট্রেশন। সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন। সজীব ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার তেজগাঁও 7 রাস্তা হোটেল হলিডিনের সাথে ঠিক উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে। সজীব ভাই আজকে কী গাড়ি দেখাবেন? ভাইয়া আজকে আমি হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে এসইউভি গাড়ি দেখাবো, আচ্ছা প্রায় 6টা এসইউভি দেখাবো, আর একটা হচ্ছে আপনার হ্যাচব্যাক দেখাবো 7 সিটের। ওকে, প্রথম কোনটাতে শুরু করবেন? প্রথম আমি হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়ামের একটা হচ্ছে হ্যারিয়ারতে শুরু করবো। টয়োটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন, আচ্ছা অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সনে কী কী আছে সেটা আমি আপনাকে বলি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা তো পাওয়ার, ব্যাকগ্রাউন্ড অবশ্যই পাওয়ার, আচ্ছা টাচ করছে খুলে গেছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার পেয়ে যাচ্ছেন। এগুলো গাড়ি তো 25 স্টার্ট হবে, 25 স্টার্ট এবং মেরুন কালারের লেদার। এটা কিন্তু আপনার হচ্ছে অটোমেটিক অ্যাডজাস্ট হবে, আপনার হচ্ছে সিট মেমোরি আছে, আচ্ছা সিট মেমোরি সহ আপনার পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা গাড়ি, ঠিক আছে। 25 স্টার্ট, অপটিক্যাল মিটার, 46,326 বা এটাকে জেনুইন মাইলেজ, আচ্ছা জেনুইন মাইলেজ, থ্রি পার্ট সানরুফ, আচ্ছা সহ পেয়ে যাচ্ছেন গাড়িটা। খুব সুন্দর একটা গাড়ি, যারা সানরুফ পছন্দ করেন তাদের জন্য গাড়িটা। আর এটা অ্যাডভান্স প্রিমিয়ামে তো বললাম সিট, তারপর আমার যে পুরা সিটটা কিন্তু হচ্ছে আপনার পাওয়ার সিট, আচ্ছা ড্রাইভিং সিটটা আপনার পাওয়ার পেয়ে যাচ্ছে, ড্রাইভিং সিট না ওইটা আপনার মানে সামনে দুইটা সিট, হ্যাঁ সামনে দুইটা সিট পাওয়ার, পাওয়ার সিট আর ইন্টেরিয়রটা পুরা লেদার, সম্পূর্ণ লেদার ইন্টেরিয়র, খুব সুন্দর সানরুফ সহ, এবং সিট কাভারগুলো পেয়ে যাচ্ছেন 100% লেদারের। হ্যাঁ জি, খুব রাজকীয় গাড়ি, খুব সুন্দর একটা রাজকীয় গাড়ি আসলে। যারা ভালো মানের টয়োটা হ্যারিয়ার চাচ্ছেন, মানে রাজকীয় গাড়ি চাচ্ছেন, চলে আসুন সজীব ভাইদের শোরুমে। জি, আর এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি আছে, আচ্ছা 100% জেনুইন কালারের গাড়ি, ব্যাকডালা পাওয়ার, হ্যাঁ এটা অ্যাডভান্স প্রিমিয়াম, আচ্ছা অ্যাডভান্স প্রিমিয়াম, এবং সুন্দর একটা স্পয়লার দেওয়া আছে ভাই। সামনের গ্লাস পিছনের গ্লাস জেনুইন, সাইলেন্সারটা আছে আপনার, আচ্ছা ডাবল সাইলেন্সার দেওয়া আছে। চলেন সামনের সাইডে চলে দেখি। অবশ্যই দেখেন আপনি ভাইয়া, ফ্রন্ট সাইডটা দেখেন। আর এটা কিন্তু হচ্ছে 360 ক্যামেরা আছে ভাইয়া, আচ্ছা 360 ক্যামেরা আছে, হ্যাঁ অবশ্যই 360 ক্যামেরা আছে। তারপর হচ্ছে আপনার এই যে 360 ক্যামেরা, আচ্ছা এই যে পার্কিং সেন্সর, মানে এটাতে কি নাই অ্যাডভান্স প্রিমিয়াম তো, এটা অল এভরিথিং আছে, সব আছে, মানে একটা গাড়িতে যা যা থাকা দরকার সব আছে, আর বেশি আছে, তার চেয়ে বেশি আছে। রাজকীয় গাড়ি তো একটা হ্যারিয়ার, এটা মডেল হচ্ছে 2015 মডেল, রেজিস্ট্রেশন 2015 মডেল, আর 2000 হচ্ছে আপনার 17-তে রেজিস্ট্রেশন, অল পেপারস আপ টু ডেট। সজীব ভাই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস পড়বে হচ্ছে 56,50,000 টাকা, মানে 56,50,000 টাকা। এটা তো আস্কিং প্রাইস কিছুটা অনার করবো, অ্যাডভান্স প্রিমিয়াম। ওকে, এরপর কি দেখবো? এরপর দেখাবো আমি একটা হ্যাচব্যাক গাড়ি, আচ্ছা হ্যাচব্যাক এসইউভি দেখাচ্ছি আমি, জাস্ট একটা হ্যাচব্যাক আছে ঢাকা মেট্রো 47 সিরিজ আলফা, আচ্ছা পিএস আলফা, হ্যাঁ এটা তো খুব জনপ্রিয় গাড়ি, মানে গাড়িটা খুবই ফ্রেশ। আর এটা গাড়িটা আপনার হচ্ছে 2021-এর শেষে একেবারে শেষের দিকে রেজিস্ট্রেশন হয়েছে, 2016 মডেল, তার মানে বেশি দিন চলে না গাড়ি, না বেশি দিন চলে নাই। ভাইয়া গাড়িটার মডেলটা কত বলছেন? মডেলটা 2016 মডেল, হ্যাঁ 2021-22 বলতে পারেন, 21-এর শেষে ভাইয়া, আচ্ছা 21-এর শেষে, জি ভাইয়া। ওকে, আর এই যে এটা কিন্তু প্রজেকশন, এটা অরিজিনাল লাইট, অরিজিনাল কালার ফগ লাইট, এই যে আপনার হচ্ছে এই কালারগুলো অরিজিনাল আছে, আচ্ছা ঢাকা মেট্রো 47 সিরিজের গাড়িটা, প্রতিটা গ্লাসে তো জেনুইন ভাইয়া, প্রত্যেকটা গ্লাসই জেনুইন, অ্যালোরিং আছে, মানে একটু আপডেট করার চেষ্টা করছে ওরা। বসে দেখান, গাড়িটা হচ্ছে কিন্তু 25 স্টার্ট, হ্যাঁ হচ্ছে ডবল মনিটর পাবেন, আচ্ছা এটাতে আপনার হচ্ছে নোয়াতে থাকে, সিআরভিতে থাকে, এগুলো ডবল মনিটর,
তারপর আপনার যে গিয়ারটা কিন্তু অনেক স্মার্ট করছে, ছোট এই ইকো মোড আছে, আর ইন্টেরিয়র তো ফ্রেশ, এটা নতুন গাড়ির আর দেখার কিছুই নাই। আচ্ছা মাইলেজটা কি ভাই? 41,094, 41,941। আচ্ছা 941, 41,941 টয়োটা প্রিয়াস গাড়িটা। আর এটা কিন্তু হচ্ছে 7 সিট। আচ্ছা 7 সিটের গাড়ি? হ্যাঁ 7 সিটের গাড়ি। 7 সিটের গাড়িটা পেয়ে যাচ্ছেন, সুন্দর একটা গাড়ি। দেখেন পিছন সাইডটা দেখেন, টয়োটা প্রিয়াস 7 সিটের গাড়ি। যাদের একটু ফ্যামিলি বড় তাদের জন্য এই গাড়িটা। হ্যাঁ যাদের একটু ফ্যামিলি বড় কিংবা মা বাবার সাথে থাকেন, তারা আছে মা একটা জায়গায় গেলে কাউকে ফেলে রেখে যাওয়া কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য গাড়িটা পারফেক্ট হবে। মানে প্রাইভেটের মতোই দেখতে, কিন্তু 7 সিট, মানে পরিবার সবাইকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা এবং আমি বলবো গাড়িটা রিকন্ডিশন যারা কিনতে যাচ্ছেন তারা হচ্ছে একটু ভেবে আমার গাড়িটা যদি দেখেন। আমি নিষেধ করতেছি না রিকন্ডিশন গাড়ি নিয়েন না, আমি রিকন্ডিশন গাড়িটাও দেখেন আমার গাড়িটাও দেখেন। দেখেন যদি আপনার এটা মনে হয় যে রিকন্ডিশন গাড়ির মতোই, তো আপনার কিছু টাকা সেভ হবে এটাই আর কি। আচ্ছা গাড়ির ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ভাই? ইঞ্জিনটা একবারে আমি বললাম রিকন্ডিশনের সাথে যেহেতু নিতে বলতেছি তো অবশ্যই বলবো একবারে ইঞ্জিনটা একবারে ফ্রেশ ভাই। ইঞ্জিনটা সিসি কত? এটা 1800 সিসি। 1800 সিসি? হ্যাঁ যেহেতু 2021 রেজিস্ট্রেশন, তার মানে আমরা ধরে নিতে পারি একদম রিকন্ডিশন গাড়ির মতোই আছে। রিকন্ডিশন গাড়ির মতো না, রিকন্ডিশনই আছে, রিকন্ডিশনের সাথে তুলনা করে গাড়িটা বিক্রি করবো। আচ্ছা ভাই গাড়িটার প্রাইস কত? গাড়িটা 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন বলি। আচ্ছা হ্যাঁ কারণ একুশের শেষে তো, আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 25,50,000 টাকা। 25,50,000 টাকা গাড়িতে কোনো রকম কোনো কালার হয় নাই, একদম সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশন। জি ওকে সুজি ভাই, এরপরে কি দেখবো ভাই? এখন আমি দেখাবো হচ্ছে হোন্ডা সিআরভি। আচ্ছা হোন্ডা সিআরভি, হোন্ডা সিআরভি এটা কিন্তু হচ্ছে ভাই রিকন্ডিশন গাড়ি। আচ্ছা রিকন্ডিশন গাড়ি, যেগুলো দেখা যায় সব ইউজ কার, বাট এটা কিন্তু রিকন্ডিশন, এটা সত্যি সত্যি রিকন্ডিশন। আচ্ছা আচ্ছা নাম্বার প্লেট নাই, আনরেজিস্টার্ড গাড়ি। আচ্ছা গাড়িটার মডেলটা বলে দিন ভাইয়া। এটার মডেল হচ্ছে 2012 মডেল, 2012 মডেল, 2012 মডেল, আর হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি। আচ্ছা আর এই গাড়িটা হচ্ছে আপনার প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, এবং গাড়ির কালারটা হচ্ছে ব্ল্যাক কালার ভাইয়া। এটা হচ্ছে ব্ল্যাক কালার, জি ব্ল্যাক কালারের গাড়িটা পেয়ে যাচ্ছেন হোন্ডা সিআরভি। আর এটা ফুল স্টার, অসাধারণ। আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাওয়ার সিট। আচ্ছা ড্রাইভিং সিটটা পাওয়ার পেয়ে যাচ্ছে, ড্রাইভিং সিট পাওয়ার লেদার, সিটটা সম্পূর্ণ সিট লেদার, সম্পূর্ণ ডাবল মনিটর, ডাবল মনিটর, ডাবল মনিটর, তারপরে সিট হিটার, এই যে সিট হিটার আছে, সিট হিটার আছে, আর হচ্ছে সানরুপ আছে। আচ্ছা সানরুপ সহ পেয়ে যাচ্ছেন গাড়িটা, খুব সুন্দর একটা আর ভালো মানে হোন্ডা সিআরভি যাচ্ছেন, অবশ্যই চলে আসবেন যারা এসইউভি গাড়ি যাচ্ছেন, কারণ হোন্ডা সিআরভি গাড়ি মানে খুবই ভালো গাড়ি, এসইউভির মধ্যে বেস্ট একটা গাড়ি, বেস্ট একটা গাড়ি আমি বলবো। কারণ এগুলা গাড়ি চালানোর পরে থেকে ফিল করা থেকে শুরু করে যারা ইউজ করে তার কেউ গাড়ির নেগেটিভ কোনো কথা বলে নাই, নেগেটিভ কথা বলা রয়েও না। এগুলো তেল যেরকম কম খায় সেরকম গাড়ির স্পিড, সেরকম গাড়ির কমফোর্টেবল, মানে সব কিছু মিলাই গাড়িটা কিন্তু অন্যরকম একটা ধরনের গাড়ি, মানে শ্রেষ্ঠ একটা গাড়ি বলতে পারে। আচ্ছা পুশ স্টার্ট, অবশ্যই পুশ স্টার্ট, তারপর হচ্ছে আপনার সিট লেদার ইন্টেরিয়র, লেদার ইন্টেরিয়র, ডাবল মনিটর, মানে সব অল এভরিথিং যা অপশন আছে সব গাড়িটার ভিতরে আছে। আচ্ছা আর গাড়ি তো রিকন্ডিশন, রিকন্ডিশন গাড়ি, জি ভাইয়া সুপার ফ্রেশ, এবং এই গাড়ির ডিজাইনটা খুব সুন্দর। জি ডিজাইনটা আমার ব্যক্তিগতভাবে বলে ডিজাইনটা আমার কাছে খুব ভালো, অসাধারণ লাগে। আচ্ছা হয়তো সামর্থ্য নাই এশিয়ান কিনতে পাই না, কিন্তু অসাধারণ একটা গাড়ি, অসাধারণ, সামর্থ্য নাই সামর্থ্য হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সবই সম্ভব। অবশ্যই অবশ্যই অবশ্যই। ইঞ্জিনটা সিসি কত ভাইয়া? ইঞ্জিনটা সিসি, এগুলো 2000 সিসি, ইঞ্জিনটা দেখতেছিলেন আমি ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিনটা সিসি পেয়ে যাচ্ছেন 2000 সিসি। যারা ভালো মানের হোন্ডা সিআরভি যাচ্ছেন, জি ভাই এসইউভি ফিল নেবেন, তারা অবশ্যই চলে আসবেন এই গাড়িটা, এই গাড়িটা নিতে। খুব সুন্দর একটা গাড়ি হোন্ডা, এবং এই গাড়িটার ইঞ্জিনটা সিসি হচ্ছে 2000 সিসি, খুব সুন্দর অবস্থায় আছে, একদম রিকন্ডিশন। জি মডেল হচ্ছে ভাই কত? 2012 মডেল, 2012 মডেল, 12 মডেলের গাড়ি রিকন্ডিশন পাওয়া কিন্তু খুব দুষ্কর গাড়ি। প্রাইস কত যাচ্ছেন ভাই গাড়িটা? ভাই এটা পড়বে হচ্ছে আপনার 36,50,000 টাকা, 36,50,000 টাকা। আর রিকন্ডিশন গাড়ি, এই গাড়ি সম্পর্কে আর কিছু না বলাই বেটার, গাড়িটা কেমন কত গ্রেটের গাড়ি কি আসে বিষয় সব আসলে আমি সুন্দর করে বলে দিতে পারবো, আপনি দয়া করে আসবেন গাড়িটা দেখবেন। ওকে ওকে এরপর কি দেখবো ভাইয়া? এখন আমি একটা দেখাবো হচ্ছে এসইউভি গাড়ি। আচ্ছা এসইউভি গাড়ি হোন্ডা ভ্যাজেল। আচ্ছা হোন্ডা ভ্যাজেল, হোন্ডা ভ্যাজেল, এটা হোন্ডা ভ্যাজেল প্লাস পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স কম, কারণ হচ্ছে কম গাড়ি, সিসি কম, সিসি কম, তারপর হচ্ছে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে হাইব্রিড। আচ্ছা প্লাস পয়েন্ট হচ্ছে একটু উঁচা। আচ্ছা এসইউভি গাড়ি অনেক সুবিধা এই গাড়িটা। হ্যাঁ এই গাড়ি একটু সুবিধা আছে, আর ডাবল পজিশন হেডলাইট, ডাবল পজিশন হেডলাইট, ঢাকা মেট্রো ঘর 17 সিলের গাড়িটা এসইউভি। আর এটা কিন্তু হচ্ছে আপনার 100% অরিজিনাল কালার গাড়ি, এটা 100% অরিজিনাল কালার, হ্যাঁ কোনো রকম কিছু
টাচ করা নাই। আচ্ছা, কোনো রকম কিছু করা হয় নাই, 100% জেনুইন কালার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। সজীব ভাই, ভিতরটা কি কন্ডিশনে আছে? এটা দেখেন, একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। আচ্ছা, ব্র্যান্ড নিউ কন্ডিশন, ব্ল্যাক কালার ইন্টেরিয়র। এটা হচ্ছে জেড প্যাকেজের গাড়ি ভাই। আচ্ছা, জেড প্যাকেজের গাড়ি, খুব সুন্দর। জি, লাইটিং এর অপশন আছে, অসাধারণ একটা গাড়ি। হুন্ডা বেজেল ক্রুজ কন্ট্রোলার সহ আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন, এবং গাড়ির ইনকাম ট্যাক্সটা কম হবে, যেহেতু ইঞ্জিনটা সিসি হচ্ছে 1500 সিসি। সুন্দর একটা স্পয়লার দেওয়া আছে, এবং ব্যাকলাইনের ডিজাইনগুলো খুব সুন্দর। জি ভাই, এটা তো হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ি, তাহলে তেল সাশ্রয় হবে অনেক। জি সজীব ভাই, প্রত্যেকটা সাইডেই তো ফ্রেশ? প্রত্যেকটা সাইডে ফ্রেশ। জি ভাই, প্রত্যেকটা সাইডেই আপনারা ফ্রেশ হয়ে যাচ্ছেন, খুব সুন্দর। জি, এবং এই গাড়ির রিমগুলো অসাধারণ, অসাধারণ চারটা রিমই অসাধারণ, খুব সুন্দর। সুন্দর একটা পাদানির সহ আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন, হুন্ডা বেজেল। হুন্ডা বেজেল, আর এটা সব থেকে প্লাস পয়েন্ট ওটা হচ্ছে, এটা কোনো কালার করা হয় নাই। একবার ইউজার খুবই মানে যত্ন সহকারে গাড়িটা চালাচ্ছে, খুব কম ইউজ হয়েছে, খুবই কম ইউজ হয়েছে। আচ্ছা, আপনি নিতে পারবেন। আচ্ছা, মডেলটা ভাই আবার বলে দিন। মডেলটা হচ্ছে 2014 মডেল। হ্যাঁ, আর 2018 রেজিস্ট্রেশন। 2018 রেজিস্ট্রেশন ভাই, এই গাড়িটির দাম কত যাচ্ছেন? এটার দাম পড়বে হচ্ছে 19,50,000 টাকা। 19,50,000 টাকা। জি সজীব ভাই, এটা তো আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কিছুটা অনার করবো, অবশ্যই করবো। ওকে, এরপর কি দেখবো? এরপর আর দুইটা গাড়ি আছে, আমি দুইটা গাড়ি দেখাই। এটা এরপর দেখাবে হচ্ছে একটা আছে ক্লুগার। আচ্ছা, ক্লুগার এসইভি। তার আগে বলে দিন, এই গাড়িগুলো সার্ভিস কীরকম দেয়? এগুলো গাড়ি ফার্স্ট ক্লাস সার্ভিস। এই ক্লুগার গাড়ি মানে হচ্ছে সম্পর্কে এটা হচ্ছে সবাই জানে। আচ্ছা আচ্ছা, এই গাড়িগুলো হচ্ছে আপনার এই শেপটা হচ্ছে অনেকটা হচ্ছে প্রাডোর মতো না, ঠিক V8 গাড়ি আছে না, ল্যান্ড ক্রুজার V8। জি জি, V8 এর শেপের সাথে এটা অনেকটা যায়। আচ্ছা, আর এই গাড়িটা কিন্তু হচ্ছে 2005 মডেল। জি, এই হেডলাইটটাও কিন্তু এখন পর্যন্ত বিল্ট ইন। আচ্ছা, বিল্ট ইন। আর হচ্ছে আপনার এই এই সাইডটা দেখছেন, এই পুরো বডির কালার 100% অরিজিনাল। 100% অরিজিনাল। আর যে এই পার্টটা দেখতেছেন, জি জি, এই পার্টটা টাচ আপ করছে, তবু ভদ্রলোক করছে, আমরা কিচ্ছু করি না। আচ্ছা, যেহেতু 2005 মডেল, টাচ আপ হওয়ার স্বাভাবিক স্বাভাবিক, কিন্তু বাগান এই বডিটা, এই সাইডে গ্লাস, এই আপনার হচ্ছে সাত, জি, এই সাইডে এই সাইডে এগুলো কিন্তু 100% অরিজিনাল। আর যে পাদানির আছে, এটা কিন্তু অনেক স্ট্রং। আচ্ছা, অনেক স্ট্রং পাদানি পেয়ে যাচ্ছে, অনেক স্ট্রং পাদানি। আর এটা কিন্তু হচ্ছে আপনার ইয়েতে জাপানি। আচ্ছা, পাতানিটা কি জাপান থেকে এভাবে আসছে? ওকে, আর দেখেন ইন্টেরিয়রটা একেবারে ফুল ফ্রেশ, গাড়িটা অনেক ফ্রেশ ইন্টেরিয়র। আচ্ছা, সিট কভারগুলো খুব নতুন মনে হচ্ছে। জি, সিট কভারটা নতুন আছে, সিট কভার করতে হবে, সিট কভার আমরা করছি। টোটাল ভাই, এটা কয় সিটের গাড়ি? এটা 5 সিটের গাড়ি ভাই। আচ্ছা, 5 সিটের গাড়ি। আর এটা প্লাস পয়েন্ট আছে ভাই একটা। প্লাস পয়েন্টটা কি রকম ভাই? প্লাস পয়েন্ট এটা আছে, সিএনজি করা আছে। আচ্ছা, সিএনজি করা আছে। জি ভাই। আচ্ছা, সিএনজি সহ আপনার গাড়িটা পেয়ে যাচ্ছেন। আর এগুলো কিন্তু সিএনজি তে অনেক ভালো চলে ভাই, অনেক ভালো চলে। জি। আচ্ছা, টয়োটা ব্র্যান্ডের, টয়োটা ব্র্যান্ড আছে ক্লুগার। আচ্ছা, টয়োটা ক্লুগার 2005 মডেল, 2009 রেজিস্ট্রেশন। খুব সুন্দর একটা গাড়ি, 5 সিটের গাড়ি, এবং সিএনজি সহ আপনারা পেয়ে যাচ্ছেন। সজীব ভাই, গাড়িটার ইঞ্জিনটা সিসি কত? এটার হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে 2400 সিসি। 2400 সিসি। জি, সিসি বেশি প্রবলেম নেই, সিএনজি যেহেতু আছে। জি জি জি, খুব সুন্দর একটা গাড়ি, 5 সিটের গাড়ি। যারা ভালো মানে এসইভি যাচ্ছেন কম বাজেট, তারা এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। সজীব ভাই, এই গাড়ির প্রাইস কত যাচ্ছেন? এটা প্রাইস পড়বে হচ্ছে 19,50,000 টাকা। 19,50,000 টাকা। গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে, আপনি গাড়িটা নিজের চোখে এসে দেখেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা, মানে খুবই ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি পাবেন। ঠিক আছে ভাই, আমরা লাস্ট গাড়ি দেখি, লাস্ট একটা গাড়ি দেখাবো, সিআরভি। আচ্ছা, হুন্ডা সিআরভি। হুন্ডা সিআরভি, এটা হচ্ছে হুন্ডা সিআরভি। জি, এই গাড়িটা আপনার হচ্ছে 2012 মডেল। আচ্ছা, 2017 রেজিস্ট্রেশন। হ্যাঁ, এই গাড়িটা কিন্তু 100% অরিজিনাল কালার আছে, জাস্ট এই যে নিচের একটা নিচের পার্টটা, জি, এই পার্টটা হালকা টাচ আপ করা হয়েছে, একেবারে নিচেরটা। খুব সুন্দর একটা গাড়ি, হুন্ডা সিআরভি। হুন্ডা সিআরভি গাড়িটা আসলে আমি একটু হুন্ডা সিআরভি, এবং গাড়ির কালারটা খুব সুন্দর। হ্যাঁ, কালারটা পাল কালার, অরিজিনাল কালার। আর এটার ভিতরটা কিন্তু হচ্ছে আপনার ডুয়েল মনিটর আছে, ডুয়েল মনিটর সহ আপনার গাড়িটা পেয়ে যাচ্ছেন, হুন্ডা সিআরভি। জি, ক্রুজ কন্ট্রোলার সহ। জি জি, 5 সিটের গাড়ি, এবং সিলিং সহ আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন, পুরো ফ্রেশ গাড়ি, পুরো ফ্রেশ গাড়ি। খুব জনপ্রিয় গাড়ি হুন্ডা সিআরভি। গাড়ির মডেল কত ভাইয়া? এটা 2012 মডেল। হ্যাঁ, আর 2017 রেজিস্ট্রেশন। 17 রেজিস্ট্রেশন, সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবং ব্যাক সাইডটাও আপনারা অসাধারণ সুন্দর পেয়ে যাচ্ছেন, জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাতে পারতেছি না। খুব সুন্দর একটা গাড়ি হুন্ডা সিআরভি। আপনারা আসেন, ফিজিক্যালি এসে দেখেন, ফিজিক্যালি দেখেন, একটু গাড়িটা চালান, দেখেন সাসপেনশন, মাউন্টেনের কি অবস্থা। আচ্ছা, সব কিছু মিলায় তারপর আপনি। আচ্ছা, গাড়ির প্রত্যেকটা সাইডে তো ভাই ফ্রেশ? প্রত্যেকটা সাইডে ফ্রেশ। আচ্ছা, গ্লাসগুলো জেনুইন ভাইয়া? জি ভাইয়া, গ্লাসগুলো কি জেনুইন? 100% জেনুইন ভাই, 100% জেনুইন পেয়ে যাচ্ছেন হুন্ডা সিআরভি গাড়িটি। জি সজীব ভাই, এই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন ভাই? এটা হচ্ছে আপনার 28,50,000 টাকা। 28,50,000 টাকা। জি ভাইয়া, সম্পূর্ণ আস্কিং প্রাইস
জি আসলে কিছুটা কমাবে সেটা কমবে জি হ্যাঁ প্রজেকশন এলডি হেডলাইট সহ পেয়ে যাচ্ছেন গাড়িটা জি 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 সজীব ভাই আপনার শোরুম অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তা হোটেল হলিডে ইন এর সাথে উত্তরা মটরসের ঠিক উল্টা পাশে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিন 017-333-22462 ঠিক আছে সজীব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্যই আল্লাহ ভালো রাখলে অবশ্যই আমি ভালো থাকবো আপনি দোয়া করবেন আমাকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখেন এবং ভালো গাড়ি কেনার তৌফিক দান করেন এবং আমি সেই গাড়িটাই আমি কাস্টমারের কাছে পারচেজ করতে পারি